মনের খোরাক পরিবারে আপনাকে স্বাগতম আমি প্রসেনজিৎ সোমাদ্দার আবৃত্তি করব কবি রশ্মিতা দাস রচিত কবিতা অশোক এর বিবেক দংশন রক্তবর্ণ নদী তীরে ঘটনায় সান্ধ্য ছায়া স্নিগ্ধ চাঁদের আলোয় স্নাত মৃত্যুপুরীর কায়া যত্র তত্র রক্ত মাংস লসিকার হলে খেলা বিজয় দর্পণের হয় আভরণ সাজে এ হরস বেলা মৃত সোপানের এ শ্মশান পুরীতে শনিত স্রোত সমুখে তবু কোন সে গহীন হৃদয় চেরা রোদন পুলক ঢাকে ঈর্ষা ও দর্পের নেশাই ছোটাই তুফানি অশ্ব প্রলয় খেপার রণহুঙ্কারে আকুতিতে হানে ভস্য ক্ষমতার মান হয় আগুয়ান জাগিয়ে রক্ত ক্ষুধা দয়ার নদীর স্বচ্ছতাকে তাকে রানাই রক্ত সুধা কলিঙ্গ আজ হাতের মুঠই বিজয় ধনী সাখে তবু কোন সে চেরা রোদন পুলক ঢাকে পূর্ণিমা চাঁদ মায়াবী আলোয়ী জাগাই জয়ের রূপ আর দগ্ধ পৃষ্ঠ মৃত মানুষের স্তূপ দীর্ঘকালের তৃষ্ণা পূরণ আজ অশোকের হৃদে আজকে যেন দুঃখ বিষাদ আধার রাতে কাঁদে পুষ্প সকল আশাই সব জাগতিক সুখে তবু কোন সে গহীন হৃদয় চেরা রোদন পুলক ঢাকে ধন্যবাদ